Hi all students, आज हमारे वीडियो ते इंग्लिश के कुछ गुरुत्वपूर्ण प्रश्न उत्तर आलोचना करबो फिल इन द ब्लैंक्स আর এটা WBCS ফিলি WBP SI কনস্টেবল এর মেন ও সামনে যে এক্সাইজ কনস্টেবল আছে তাদেরও হেল্প হবে তাছাড়া PSC ক্লার্কশিপ এর জন্য এই ইংলিশ ভিডিওগুলো খুব ইম্পর্টেন্ট হবে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে WBP কনস্টেবল এর জন্য কিছু ইংলিশ ভিডিও দেন তো এই ভিডিওগুলো কিন্তু তোমাদের জন্যই তোমাদের রিকোয়েস্টের উপর আমি ভিডিওগুলো বানাচ্ছি সুতরাং লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে তাহলে কি হবে পরবর্তী ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশন পেয়ে যাবে খুব সহজেই সো নাও লেটস স্টার্ট দেখো প্রথম অপশনে কি বলা হয়েছে ফিল দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি অল্টারনেটিভস গিভেন সঠিক বিকল্পটি আমাদের বাছতে হবে ফিল দি কারেক্ট অ্যান্সার ফ্রম দি অল্টারনেটিভস গিভেন তো প্রথম অপশনে কি আছে দেখো হোয়েন দি হেডমাস্টার এন্টার্ড the class a student dash on the blackboard এখানে রাইটিং হবে was writing হবে is writing হবে না writes বা wrote চারটি অপশনের মধ্যে কি হবে যখন হেড স্যার ক্লাসের মধ্যে প্রবেশ করেছিলেন এখানে দেখার যেটা বিষয় সেটা হচ্ছে entered অর্থাৎ ফার্স্ট ইনফিনিট টেন্সে আছে আর দ্বিতীয় হাফে যেটা আছে তাহলে তখন কি হচ্ছিল যখন হেড স্যার ক্লাসে প্রবেশ করেছিলেন তখন a student was writing is writing wrote or writes কোনটা হবে সঠিক অ্যানসার অন ব্ল্যাকবোর্ড প্রবেশ করেছিলেন তখন লিখছিল কারণ কোনো বাক্য যদি প্রথমেই পাস্ট টেন্সে শুরু হয় তখন বাকি অংশটাও পাস্ট টেন্সই হবে সুতরাং এই দুটো যেহেতু ফার্স্ট কন্টিনিউয়াস আছে ইজ রাইটিং এবং রাইট যেহেতু ফার্স্ট প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল ইনডিফিনাইট আছে তাই এই দুটো হওয়ার সম্ভাবনা নেই আর এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে হোয়েন এবং হোয়াইল দুটি কনজাংশন হোয়েন এবং হোয়াইল এই দুটি কনজাংশন শুধুমাত্র পাস্ট ইনডিফিনাইট এবং পাস্ট কন্টিনিউয়াসকে যুক্ত করে হোয়েনের পরে সাধারণত দেখো এখানে ভি টু রূপ আছে অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট রূপ নেই এবং বাকিটা সবসময় কন্টিনিউয়াস হয় এটা মনে রাখতে হবে বাকিটা পাস্ট কন্টিনিউয়াস হবে অর্থাৎ এখানে ওয়াজ রাইটিং হবে সঠিক অ্যান্সার এখানে সবসময় পাস্ট ইনডিফিনাইট হবে হুইনের পর এবং তাহলে এই অংশটা কমা মানে তাহলে তখন কি হচ্ছিল তখন স্টুডেন্টরা বোর্ডের উপর লিখছিল ওয়াজ রাইটিং অন দি ব্ল্যাকবোর্ড আর একটা কনজাংশন আছে হোয়াইল হোয়াইলের এখানে যেমন হুইনের পর আমরা পাস্ট ইনডিফিনাইট ব্যবহার করছিলাম এন্টার ভি টু রূপ এবং পরে ব্যবহার করছিলাম পাস্ট কন্টিনিউয়াস সেরকম হোয়াইলের পরে সবসময় পাস্ট কন্টিনিউয়াস হবে অর্থাৎ ওয়াজ রাইটিং হোয়াইল হোয়াইল এ স্টুডেন্ট ওয়াজ রাইটিং অন দি ব্ল্যাকবোর্ড দি হেডমাস্টার এন্টার্ড তখন হোয়েনের দরকার হবে না হোয়েলটার পরে সবসময় মনে রাখবে ফার্স্ট কন্টিনিউয়াস হয় এবং বাকি অংশটা ফার্স্ট ইনডিফিনাইট হয় সো একটা গুরুত্বপূর্ণ নোটস তোমরা করে নেবে খাতায় পরে প্রশ্ন দেখো দুই নম্বর অপশন মনোজ ড্যাশ টিভি হোয়েন হিজ ফাদার কেম এখানে হোয়েন দিয়ে যুক্ত করা হয়েছে দুটো অংশকে এখানে একটা সাবজেক্ট ওয়ান মনোজ এবং ভার্বটা এখানে আমাদের চারটি অপশন থেকে বাঁচতে হবে আর এখানে দেখো ইজ ফাদার সেকেন্ড সাবজেক্ট এবং ভার্ব আছে ফার্স্ট টেন্সে কেম হচ্ছে ভি টু রূপ কাম কেম ঠিক আছে তো যেটা আমাদের দেখার বিষয় আমরা আগেই বলেছি হোয়েন একটা কনজাংশন যেখানে দুটো বাক্যকে যুক্ত করেছে তো হোয়েন হোয়েনের পরে আমরা কি পেয়েছি ফার্স্ট ইনডিফিনাইট আমরা আগের বাক্যে যেটা আলোচনা করেছি ফার্স্ট ইনডিফিনাইট হোয়েনের পরে ফার্স্ট ইনডিফিনাইট আছে তাহলে বাকি অংশটা কি হবে ফার্স্ট কন্টিনিউয়াস সেই একই সূত্র ধরে আমরা বলতে পারি ওয়াজ ওয়াচিং হোয়েনের এটাই সূত্র মনে রাখতে হবে আর এটা বিভিন্ন পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে হোয়েন আর হোয়েলের ব্যবহার নেক্সট দেখো তিন নম্বর অপশন হি অলওয়েজ ড্যাশ টু প্রুভ দ্যাট দি আর্থ রিভলভস রাউন্ড দি সান তো এখানেও আমাদের যেটা দেখতে হবে প্রথম বাক্য হি অলওয়েজ ড্যাশ প্রুভ এখান থেকে নতুন বাক্য শুরু হচ্ছে তো এখানকার ভার্বটা আমাদের ট্রাইস ট্রাইট ইজ ট্রাইং ওয়াজ ট্রাইং তার আগে আমাদের বাকি অংশটা দেখে নেওয়া উচিত দি আর্থ রিভলভস রাউন্ড দি সান তো এখানটা ভার্ব দেখার পরে আমরা বুঝতে পারছি যেটা প্রেজেন্ট টেন্সে আছে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল ইনডিফিনাইট আছে তো
এটা কি হওয়ার সম্ভাবনা রয়েছে? এখানে সাধারণত প্রেজেন্ট টেন্সই হবে, যখন এখানে প্রেজেন্ট টেন্স আছে তো ট্রাইড হবে না বা ওয়াজ ট্রাইংও হবে না। তো ট্রাইজ বা ইজ ট্রাইং এর মধ্যে কোনটি সঠিক অ্যান্সার হবে? হি অলওয়েজ, এখানে অলওয়েজ আছে সুতরাং ট্রাইজ হবে, যেটা অভ্যাসগত বোঝায় নিয়মিত ঘটে সেগুলো সবসময় আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পলে রাখি। আমরা যেমন প্রতিদিন ব্রাশ করি, খাই, এসব ঘটনাগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটে ট্রান্সলেট করি। সুতরাং হি ট্রাইজ, হি অলওয়েজ ট্রাইজ টু প্রুভ দ্যাট দি আর্থ রিভলভস রাউন্ড দি সান। সো সঠিক অ্যান্সার হবে হি ট্রাইজ। আশা করি যদি প্রশ্নটা বুঝাতে পেরেছি তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো। নেক্সট দেখো 4 নম্বর অপশান, হি স মি বাই চান্স অ্যান্ড ড্যাশ দিস বাস, তার সাথে আমার দেখা হয়েছিল হঠাৎ অ্যান্ড সে বাসটাকে থামিয়েছিল। এখানে 4টি অপশান আছে টেন্স অনুসারে, ওয়াজ স্টপিং, টপস, স্টপড, স্টপ। তো এখানে টেন্সটার ব্যবহার আমাদের জানতে হবে। তো আর আগে আমাদের যেটা দেখা উচিত যে আগের বাক্যের টেন্সটা কোন টেন্সে আছে। হি স, স আমরা জানি ফার্স্ট ইনডিফিনাইট টেন্স আছে অর্থাৎ ভি টু রূপ আছে। তো বাকি অংশটা কী হবে? এখানে যখন অ্যান দিয়ে কোনো বাক্য যুক্ত হবে তখন বাকিটাও সেই ভি টু রূপই আসবে, অর্থাৎ এখানে স্টপড, হি স মি বাই চান্স অ্যান্ড স্টপ দি বাস, এটাই হবে অ্যান্সার সি অপশান। কারণ অ্যান দিয়ে যখনই কখনো দুটো বাক্য যুক্ত হবে এবং পরপর যে টেন্স থাকবে একই হবে। এখানে যেমন ভি টু আছে অ্যান্ডের পরেও ভি টু আসবে। কোশ্চেন নম্বর 5 দেখো, হাউ মেনি প্যাকস অফ ওয়াইন, প্যাকস অফ ওয়াইন ড্যাশ ইয়েস্টারডে, জিজ্ঞাসা চিহ্ন আছে, হাউ মেনি প্যাকস অফ ওয়াইন ড্যাশ ইয়েস্টারডে। তো এখানে ভার্ব কি নেবে সেটা আমাদের বের করতে হবে টেন্স অনুসারে। ওয়ার ইউ ড্রিঙ্কিং ইয়েস্টারডে, ডিড ইউ ড্রিঙ্ক ইয়েস্টারডে। তো ইয়েস্টারডে আছে সুতরাং আমাদের এটা ফার্স্ট টেন্সে ইঙ্গিত দিচ্ছে, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো ডিড ইউ ড্রিঙ্ক, অ্যান্সার হবে ডিড ইউ ড্রিঙ্ক। হাউ মেনি পেক্স অফ ওয়াইন ডিড ইউ ড্রিঙ্ক ইয়েস্টারডে, সঠিক অপশান হবে বি অপশান। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 6, এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আশা করি তোমরা কমেন্টটা অ্যান্সারটা লিখবে, কারণ এর আগে আমরা প্রথম প্রশ্নেই হোয়েন কনজাংশনের ব্যবহার বলেছি, রুলসটা কী অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আশা করি। তো আমি একবার বলে দিচ্ছি, আই ওয়াজ ওয়াচিং টিভি হোয়েন হি ড্যাশ ইন, হোয়েনের আগে আমাদের কোন টেন্স ব্যবহৃত হয়? হোয়েনের আগে, হোয়েনের পর সবসময় প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট ব্যবহৃত হয়, পাস্ট আর বাকি অংশটা সবসময় কন্টিনিউয়াস হয়। তো অ্যান্সারটা তোমরা নিজেরটা লিখবে কমেন্ট সেকশনে। নেক্সট দেখো 7 নম্বর অপশান, হি কাট হিজ ফিঙ্গার হোয়াইল হি ভেজিটেবলস। তো হোয়াইলটাও একটা কনজাংশন, আমরা বলেছিলাম হোয়াইলের পরে সবসময় কন্টিনিউয়াস হয়, পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াস হবে ওয়াজ কাটিং, ভেরি ইজি যদি তোমরা এটা মনে রাখতে পারো হোয়াইল আর হোয়েনের ব্যবহার। আর হোয়াইলের আগে সবসময় দেখো ভি টু রূপ আছে, এটাও মনে রাখতে হবে। অনেক সময় এটা দেওয়া থাকলো অথবা এটা ড্যাশ দেওয়া থাকতে পারে, তখন তোমাকে কাট লাগাতে হবে। সো অ্যান্সার হবে ডি অপশান, ওয়াজ কাটিং। কোশ্চেন নম্বর 8 দেখো, হি স্টিল রিমেম্বার্স দি ডে হোয়েন হি ফার্স্ট ড্যাশ টু চার্চ, ওয়াজ গোয়িং টু চার্চ, ওয়েন টু চার্চ, গোয়িং টু চার্চ অ্যান্ড গান টু চার্চ, 4টি অপশান আছে, সঠিক অ্যান্সার কোনটি হবে? হি স্টিল রিমেম্বার্স, সে এটা প্রথমত আমাদের বুঝতে হবে কোন টেন্স আছে। রিমেম্বার্স অর্থাৎ সিম্পল ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, সে এখনও ওই দিনটা মনে করে, দ্যাট ডে অর্থাৎ দি ডে।